হ্যালো ঢাকা, হ্যালো বাংলাদেশ। ঘড়িতে সময় রাত 12টা বাজে, সেই দিনের মতোই ফিরে আসছে আমি মোতাহার। নতুন বছর দিয়ে শুরু ভূতের আলো গল্প। এমন রাত কয়বার আসে, এই কথা বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে কিছু আসে যায় না। গ্রাম পরিচালিত আমাদের ও আপনাদের ভূতের আলো নিয়ে ফিরে আসছে। আপনারা আমাদের সাথে কমিটমেন্ট করতে চান ফেসবুকে SMS এর মাধ্যমে, অথবা আমাদের সাথে আমাদের স্টুডিওতে আসতে পারেন। আমাদের শো শুরু করব, আমাদের অনেক গেস্ট আছে। তার আগে একটা কথা বলবো, বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে কিছু আসে যায় না। গ্রাম পরিচালিত কথা, সবকিছু সরিয়ে আগামী দিনের মতো ভূতের আলো নিয়ে ফিরে আসছে। শুরু করব নতুন গেস্ট দিয়ে, তার মুখ থেকে শুনব তার জীবনে ঘটে যাওয়া গল্প ও তার পরিচয়। আমাদের নতুন গেস্ট আসছে খুলনা বাগেরহাট থেকে, মাসুদ রানা, এবং তার মুখ থেকে তার জীবনে ঘটে যাওয়া গল্প তার মুখ থেকে শুনব। আমি মাসুদ রানা। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি শ্রোতাদের শোনাতে এসেছি। এটা বহু বছর আগের কথা, আমি যখন ছোট, 8 থেকে 10 বছর বয়স, তখন এই ঘটনাটি আমরা কি ঘটে। মূল ঘটনায় চলে যাই? হ্যাঁ, সেটাই। 8 থেকে 10 বছর বয়স যখন আমার, তখন আমার সাথে যা ঘটনাগুলো ঘটেছে সেটা হলো অদৃশ্য ধরনের কিছু একটা জিনিস, বা মানে হাওয়া, মানে ছায়ার মতো যে যেটাকে বলে, সেরকম একটা কিছু আমি ফিল করতেছি যে আমার পিছে একটা কিছু আছে। তখন আমি যখন ঘর থেকে বাহির হই, তখনই শুধু ঘরে থাকা অবস্থায় তখন ওরকম একটা ফিল করি না আর কি, তেমনটা। তো যখন বের হই, বের হওয়ার পর দেখি একই একই জিনিস আমার সঙ্গে এই ঘটনা ঘটে, যে আমার পেছনের দিক, মানে ব্যাক সাইড ভারী হয়ে যায়, যে আমার সাথে বোধহয় কিছু আছে আমার পেছনে, এরকম একটাই সন্দেহ হলে, মূলত সন্ধ্যা হলে, রাতে ঘর থেকে বের হলে। তো বাহিরে যেখানে যাই, দোকানে যাই, দোকান থেকে আসি, একই ঘটনা যে আমার পিছে কিছু আছে, এরকম ফিল করি। পিছে তাকাই, তাকাই দেখি না সেরকম কিছু নাই কিছু। তো তখন এরকম ভয় ভয় কাজ করে, তখন সাথে সাথে আমার লোমগুলো এরকম দাঁড়ায় যায়, খুব ভয় ভয় লাগে। তখন যখন লোম গুলো দাঁড়ায় যায়, তখন ভয় ভয় লাগে যে আমরা শুনছি যে এরকম কারো সাথে কিছু ঘটনা ঘটলে, ভূতেদের ভূতের মতো কিছু খারাপ ঘটনা তার সাথে পিছু পিছু করলে, পিছু করলে এরকম লোম দাঁড়ায় যায় শরীরের, মুরব্বীরা বলেছে। তো সেই অনুযায়ী আমি এরকম ভয় পাইতেছি, ভয় পাই যে আমি আর মানে এরকম লাগে কেন। যখন এরকম লাগে, এখন আমি 2-3 দিন গেল সে একই ঘটনা, তখন দোয়া দরুদ পড়ি। হ্যাঁ, দোয়া দরুদ পড়া পর্যন্ত দেখি এরকম হয় না। তো সবসময় তো দোয়া দরুদ পড়তে পারি না, মনে থাকে না, তখনই এই কাজটা তখন আরো বেশি বাইরে যায়। এক পর্যায়ে 7 থেকে 8 দিন হয়ে যায়, পার হয়ে যায়, বেশি ঘর থেকে বের হই না। যখন বের হই, তখন আমার সাথে আরো গভীর ভাবে এরকম কাজ করে, যেন ফিল করতেছে একটা কিছু আছে। তখন 8 থেকে 10 দিনের পর দেখি আমার সামনে, মানে দোকানে, দোকানের দিকে যাচ্ছি আর কি কিছু আনতে, তখন দেখি এরকম এক বিশাল বড় ছায়া, ছায়া, যে মানে ছায়া মানে মানুষের ছায়ার মতো, হ্যাঁ, অনেক লম্বা, মানে কালো, ভীষণ ভীষণ রঙের কালো, কিন্তু ছায়া। পিছনে তাকায় দেখি নাই তেমন কিছু,
আবার কতক্ষণ হাঁটি, আবার দেখি একই অবস্থা। হ্যাঁ, তখন দুয়াদুরু পড়ি, তখন জিনিসটা চলে যায়, তখন চলে যায়। আবার আমার দেখা গেছে বন্ধুর বাড়ি যাই, যেমন পড়াটা পড়াটা গতকালকে যে স্কুলে যাইনি, সেই ইটা আপনার পড়াটা জানার জন্য একা একাই যাই। আসার পর যে এই জিনিসটা ফিল করলাম, তখন আসার বই দাগায় নিয়ে আসার পর, পড়াটা নিয়ে আসার পর দেখি যে আম গাছ আছে একটা, চাউলতা গাছ আছে একটা, সেই গাছের ঢালু আমি ওঁচায় উঠবো, তখন তখনই এরকম ছাওয়াটা আমার চোখে পড়ে গেল, আর সাথে সাথে আমি ভয় পেয়ে গেছি। তখন দেখি যে ছাওয়াটা এমন বড় যে এক পা যে বন্ধুদের বাসা থেকে আসলাম, এক পা ওখানে আর এক পা এরকম আছে আরো দুই ডবল দূরে, সেই এত দূর গাছ, দুইটা গাছের মধ্যে পা দিয়া যখন দাঁড়ায় আছে। আজকে দেখলাম এই অন্যটা, কিন্তু এতদিন আমার পিছিয়ে ফিল করছি, কিন্তু আজকে দেখলাম অন্যটা যে দুইটা পা দুই দিকে দিয়া, এই বিশাল বড় যে একটা গাব গাছে আর একটা আমার বন্ধুদের পিগল গাছে, দুই গাছে যাইখা এত বড় পা। আমি তো দেখে ডরাই গেছি, ভয় পেয়ে গেছি, সাথে সাথে দৌড়ায় বাসায় এসে পড়ছি, আর এরকম ভয়ে গা ই করতেছে। আমি আর এরকম 15 দিন পর্যন্ত আমি ঘরের বাইরে থেকে বের হইনি, এত বড় ছাওয়া, আর বিকট গন্ধ, গন্ধ কাকে বলে, তো ওই গন্ধটা যখন শুনতে পাচ্ছি, পাইছি গানটা শুনছি, তখন আমি তো আমি আর ওখানে নাই। যখন যখন নাই তখন আমি জানালা দাদা কুচি মানে দেখি যে তখন সে আরো ভয়ঙ্কর হইতেছে, আরো ভয়ঙ্কর হইতেছে, এরকম টুকুলা হলুদ বর্ণের কিছুটা ডিপ ডিপ প্রকৃতির ডিপ টাইপের ঝোলতেছে, আর এরকম গর্জন দিতে সাহস পেরেছি। মাকে বলতেছি, মা বলে এরকম কোর কিছু না, ভুল, এটা তুমি ভুলের ভুলের ধারণা, কিন্তু না আমার এরকম পুরো কাহিনীতে বললাম, বলার পর বলে যে শোয়ার পরে দুয়াদুরু পরে শোয়াই দে। যখন তার চোখের দিকে তাকালা, তখন কি তার চোখে দৃষ্টিটা কেমন ছিল, মানে কি রকম ধারণ করেছিল? এমন ধারণ করলো যে যে আমাকে এরকম কিছু একটা ক্ষতি করবে, এরকম ভয় দেখাইতেছে। আমি তখন বুঝতে পেরেছি যে আমি তো এরকম 7-8 থেকে 9 দিন পর আমি বাইরে বের হয়েছি, হ্যাঁ, বোধহয় আমার এই জন্যই ক্ষতি করতে পারে, এতদিন পিছু নিতে পারেনি বা ক্ষতি করতে পারেনি, আজকে ক্ষতি করবে, আজকেও পারেনি, এই জন্য আর কি গভীর বিকট ভাবে তাকায় আছে আমার দিকে। ঘরে ঢুকছি, ঘরে জানালা খুলছি, খোলার পরে দেখি যে একই অবস্থা। আমি দেখার পর আর এরকম আরো আমি 15 থেকে 20 দিন বাইর থেকে বের হইনি সন্ধ্যার পরে, সন্ধ্যার আগে যেখানে গিয়ে সন্ধ্যার আগে আমি দৌড়ায় চলে আসছি, যাতে সন্ধ্যাটা দেওয়া যাবে, হতে দেওয়া যাবে না, আমি আগে চলে আসছি এই ভয়ঙ্কর ইয়ের জন্য। তো আমার এই আজকের ছিল এই ঘটনা। লিসেনার, আমাদের মাসুদ রানার গল্প শুনলাম, তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু গল্প। যাক, অনেক রাত হয়ে গেল, আগামী দিনের জন্য ফিরে আসবো আমাদের নতুন নিবেশন নতুন দিনের জন্য। আর আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই, টাটা।